হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গতকালকে আমি আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখিয়েছি, তো আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটি কীভাবে পরিবর্তন করে আরেকটি ডিজাইন করা যায়। তো আমি ডিজাইনটি সেম স্টাইলে রাখবো, জাস্ট কী করবো মানে একটু পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো যে আপনি সেম ডিজাইনটি প্যাটার্নটি রেখেও কীভাবে ডিজাইন করতে পারেন। ওকে, তো আমি সর্বপ্রথম কী করবো, আমি এই যে দেখুন পিছনের এই যে এই শেপটি আমি ডিলিট করে দিব। দেন আমি এখান থেকে আর কিছু শেপ ডিলিট করব, ওকে আমি শেপটি ডিলিট করলাম। এখান থেকে আমি লাইটিং এটি ডিলিট করে দিলাম, তো পরবর্তী আমি এটিকেও ডিলিট করে দিলাম। ওকে, তো এখানে এটি রাখলাম। ওকে, তো আপনারা যদি আগে ডিজাইনটি প্র্যাকটিস করে থাকেন, আশা করি আপনারা সবাই এই ডিজাইনটি অনায়াসে সেম টু সেম পরিবর্তন করতে পারবেন, এবং কি এখান থেকে আপনারা ভালো ভালো আইডিয়া জেনারেট করে নতুন করে ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, তো আমি কি করবো, যে আমার ইমেজ আসছে না, ইমেজের নিচে একটি শেপ নিব। ওকে, আমি এভাবে একটি সার্কেল শেপ নিলাম। দেখুন আসলে ডিজাইন আপনি একদিনে শিখে যাবেন না, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি অন্য ডিজাইন দেখবেন, কপি করবেন, তত আপনার ডিজাইনের একটা আইডিয়া তৈরি হবে। হ্যাঁ, তো সে আইডিয়াটি তৈরি করার জন্য আপনাকে প্রচুর ভিডিও দেখতে হবে, অন্যের ভিডিও দেখতে হবে, দেন আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, আপনাকে প্রচুর ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ, ডিজাইন রিলেটেড আপনাকে সবসময় কাটাকাটি করতে হবে, নতুন কি কি ডিজাইন আসলে মার্কেটে আসছে, কি কি ডিজাইন আপনি এখন প্র্যাকটিস করতে পারেন, বা বর্তমানে ট্রেন্ডে কি কি ডিজাইন আছে সেগুলো নিয়ে আপনি সবসময় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওকে, তো আমি আমি দেখুন দুইটি এক প্রথমে একটি সার্কেল নিয়েছি, তো সেটিকে আমি একটু প্লেসমেন্ট করেছি, দেন আমি আরেকটি সার্কেল কপি করেছি এই যে একটু উপরে, এবং এই যে দেখুন আরেকটি। তো আমি এটির স্ট্রোকটি আমি এখান থেকে স্ট্রোকটি অফ করবো, ফিল্টার অন করবো। হ্যাঁ, দেন আমি এখান থেকে এই যে এই কালারটি নিয়ে নেব। ওকে, তো আমি কালারটি নিয়ে নিলাম, দেন আমার স্ট্রোক, আমি যে স্ট্রোকটি ব্যবহার করেছি, তো আমি এই দুটোকে একটু উপরে উঠিয়ে নেবো এখান থেকে নিয়ে। ওকে, তো আমি যে স্ট্রোকটি ইউজ করেছি, তো সেই স্ট্রোকটি আমি এখান থেকে আর একটু বাড়িয়ে নিতে পারি, তো আমি এখান থেকে 20 পিক্সেল করে দিলাম, আমি চাইলে আর একটু কমিয়ে নিতে পারি। হ্যাঁ, 50 পিক্সেল করে দিলাম, দেন আমি এটির এটির কালার আর হাইলাইট কালারটি দিয়ে দিলাম। ওকে, তো আমি আপাতত এইভাবে রেখে দিলাম। দেখুন আপনি এই যে ইমেজটিকে একটু ছোট করে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টা শিফট একটু ছোট করলেও দেখুন আপনার কিন্তু এখানে আরো একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনি জাস্ট এখানে এই যে যে শ্যাডোগুলো আছে শ্যাডোটিকে এইভাবে অ্যাড লেয়ার মাস্কিং করে এই যে এখান থেকে ব্রাশ টুল নিয়ে আপনি এটিকে এই যে উপরে ব্ল্যাকটি রেখে আপনি এই যে এখানে মাস্কিং এগুলো এই যে হোয়াইট কালার এগুলো আপনি এইভাবে মুছে দিতে পারবেন অনায়াসে। হ্যাঁ, দেখুন আপনার এখানে কিন্তু আর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আর একটু মডিফাই করব, তো সেটি করার জন্য দেখুন আমি কি করবো, এই যে আমার এই যে স্ট্রোকটি আছে, এই যে আমি উপরে আমি যে নিচে যে স্ট্রোকটি নিয়েছি সেটিকে আমি এখান থেকে এই যে এখান থেকে আমি একটি রুলার টেনে নিব এইভাবে, দেন আমি আর একটি রুলার টেনে নিব এইভাবে। ওকে, তো আমি উপরটিকে আর একটু উপরে দিতে পারবো। হ্যাঁ, এবার রুলার নিয়ে আমি এখান থেকে এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট থেকে এসে আমি এখানে একটি অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করলাম, দেন এখানে আর একটি করলাম, এখানে এসে এখানে আর একটি অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করলাম, দেন এখানে এসে আমি আর একটি অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করলাম, দেন আমি এই যেগুলোকে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমি এগুলো কীভাবে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, তো ডিলিট করে দিলাম। ওকে, দেন আমার স্ট্রোকে এসে এখান থেকে এই যে কার্ভস থেকে আমি এগুলোকে এই অপশনটি সিলেক্ট করে দিলাম। ওকে, তো দেখুন আমার আরেকটি স্টাইল তৈরি হয়ে গেছে। তো আমি এখন এই যে দেখুন যে সার্কেলটি আছে এটিকে অ্যাড লেয়ার মাস্কিং করে এই যে এখান থেকে ব্রাশে এসে আমি থার্ড ব্যাকেটটি একটু ছোটো বড়ো করে নিলাম, দেন এই যে আমি এইভাবে এটিকে অনায়াসে মুছে দিতে পারি। তো আমি এই যে দেখুন এটির উপরে একটি লাইট ইফেক্ট ইউজ করবো, তো সেটির জন্য একটি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, দেন এখান থেকে ব্রাশে এসে এই যে এখানে একটু এভাবে একটি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটিকে আমার লেয়ারের সাথে মাস্কিং করে নিলাম, মাস্কিং করার পরে আমি এখান থেকে এটিকে ওভারলে করে দিলাম, ওভারলে করার পর দেখুন এখানে একটি লাইট ইফেক্ট ক্রিয়েট হয়েছে। তো আমি এটিকে ফিল্টার ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে গোশন ব্লার করে দিলাম। ওকে, তো আপনি এভাবে এটিকে ব্যবহার করতে পারেন। দেন আমি আরেকটি কাজ করবো, সেটি হলো এই যে আমি যে টেক্সটগুলো ইউজ করেছি, তো সেখানে আমি কন্ট্রোল এস দিয়ে আমার
লিড গুলো নিয়ে এসে, রুলার গুলো নিয়ে এসে দেন আমি কি করব, এই যে এইটি বরাবর, এই যে এইটি বরাবর, এইভাবে একটি শেপ নিই। ওকে, তো এইভাবে একটি শেপ নিয়ে নিলাম। তো আমি চাইলে এই যে শেপটির ফিল কালারটি ইনস্ট্রাক্টর অফ করে ফিল কালারটি অন করে দিতে পারি। এবং ফিল কালারটি অন করে আমি এখানে এই কালারটি ব্যবহার করতে পারি। ওকে, দেখুন দেখুন এখানে, এই যে দেখুন এখানে যে আমি যে এক্সক্লুসিভ যে টেক্সটটি ইউজ করেছি সেটি এখন স্ট্রিপটি অফ করে দিতে পারি, এবং কি এখান থেকে ফিল কালারটি অন করতে পারি। দেখুন আমি এখান থেকে একটি হোয়াইট কালার দিয়ে দিলাম। তো আমার এখানে আর একটি ডিজাইন ক্রিয়েট হয়েছে। তো এভাবে আপনি আসলে প্রতিদিন মানে অনেক ডিজাইন প্র্যাকটিস করবেন এবং কীভাবে চেঞ্জ করার চেষ্টা করবেন, এতে করে আপনার ডিজাইন ক্রিয়েটিভনেস বাড়বে। হ্যাঁ, কিন্তু আমি এটিকে আপাতত ফিল কালারে রেখে রেখে দিয়ে আমি এই যে যে শেপটি নিয়েছি সেটির ফিল কালারটি অফ করবো, স্ট্রোকটি অন করব। আমি আর একটি স্টাইল তৈরি করব, তো এইখানে আমি 10 পিক্সেল স্ট্রোক দেব, দেন আমি স্ট্রোকের কালার ব্লু করে দেব। ওকে, তো আমি এক্সক্লুসিভ সার্ভিস সেটির কালার ব্লু করে দিলাম। ওকে, দেন আমি এই যে স্ট্রোকটি ব্যবহার করেছি, এই যে যে স্ট্রোক, সরি আমার স্ট্রোকটি কোথায়, এই যে স্ট্রোক, দেন আমি স্ট্রোক এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে এই যে এখান থেকে আমি এটি এভাবে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে যে সিলেকশন টুল দিয়ে আমি এটিকে ডিলিট করে দিলাম। তো দেখুন এখানে আর একটি স্টাইল তৈরি হয়েছে। তো আপনারা এইভাবে শুধু স্টাইল পরিবর্তন করবেন আর আর দেখবেন আপনার ডিজাইনটা আপনি আসলে কিভাবে সাজাতে পারেন। তো আমি এইভাবে এখান থেকে একটি শেপ নিলাম, তো শেপটি সাইজ আমি এইভাবে বাড়িয়ে নিলাম। ওকে, দেন এখন শেপটি কালার আমি, সরি এটি স্ট্রোক, স্ট্রোকে আছে, আমি এটিকে ফিল করে নেব, স্ট্রোক অফ করে দিব, ফিল অন করে দিব, এমনকি এটি কালার আমি এই কালারটি ব্যবহার করলাম। ওকে, তো আমি এটিকে একটু, তো দেখুন এখানে আর একটি স্টাইল তৈরি হয়েছে। তো আমি এটিকে এভাবে অ্যাড লেয়ার মাস্কিং করে এখান থেকে ব্রাশ এসে এভাবে মুছে দিব। দেখুন, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ডিজাইনটা আসলে কিভাবে আমি পরিবর্তন করতেছি। তো আপনাদের বিষয়গুলো, আপনি আসলে কিভাবে স্ট্রোক নিবেন, কিভাবে কালার নিবেন, এগুলোর দিকে ফোকাস না দিয়ে আপনার আসলে কিভাবে ডিজাইনগুলোকে বারবার পরিবর্তন করা যায় সেটির দিকে আপনার ফোকাস করবেন। হ্যাঁ, আর প্রচুর প্রচুর ডিজাইন দেখবেন, যত বেশি ডিজাইন দেখবেন তত আপনার আইডিয়া জেনারেট হবে। হ্যাঁ, তো ওকে, আমি পরবর্তীতে আরেকটি কাজ করতে পারি। এই যে এখানে রুলারগুলো নিয়ে এসে আমি এখান থেকে এই যে এখানে একটি শেপ নিতে পারি এভাবে। তো শেপটির কালার আমি ফিল কালারটি অফ করবো, স্ট্রোক কালার, স্ট্রোক কালারটি অফ করবো, ফিল কালারটি অন করবো, দেন এখানে এসে আমার হাইলাইট কালারটি নিয়ে নিব। দেন আমি আরেকটি কাজ করবো, সেটি হলো এই যে দেখুন এখান থেকে একটি সার্কেল নেব। তো সার্কেলটা নিয়ে আমি এইভাবে সার্কেলটি ড্র করব, ড্র করার পর আমি এই যে এখানে সার্কেলটি এভাবে বসাবো। তো সার্কেলটিকে আমি পুরো উঠিয়ে নিই, ওকে, এইভাবে পুরো উঠিয়ে নিলাম, দেন আমি এইভাবে সার্কেলটিকে চাইলে বসাতে পারি। তো আমি এইভাবে বসিয়ে নিলাম, একটু প্লেসমেন্ট করে নিব, আপনি একটু সময় নিয়ে কাজ করবেন। দেন আমি এটি এই যে কন্ট্রোল সেফে এই সার্কেলটি একটা সিলেকশন তৈরি করব, এবং কি সার্কেলটি আই বাটনটি অফ করব। আমি যে শেপটি নিয়েছি এই যে শেপ সেটিকে আমি কন্ট্রোল শিফট আই দিয়ে রিভার্স করে দেব। রিভার্স করে আমি এখানে একটি ক্লিক করব, দেখুন আমার কি সুন্দর একটি কার্ভ শেপ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখন উপরে সার্কেলটি ডিলিট করে দিব। তো আপনাদের, আপনারা আসলে আশা করি বুঝতে পেরেছেন আসলে কিভাবে আসলে একটা ডিজাইন থেকে আরো আরো 2-3টা ডিজাইন করা যায়। তো আপনারা প্রচুর প্রচুর, আবারও বলতেছি, প্রচুর ডিজাইন দেখবেন আর এভাবে প্র্যাকটিস করবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে, এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং কি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।